সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তিরিশ ডিসেম্বর ২০২২ হাজার যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাকে দশ টাকা খরচ করে প্রতিক্রিয়াটি কিনতে হবে না সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে নতুন বিয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি পদের সংখ্যা হলো আটষট্টি হাজার তিনশো নব্বই জন স্কুল কলেজ এমপিভুক্ত ও মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান কারিগরি প্রতিষ্ঠানের জন্য সবলে মিলে আপনার ছয়শ আটষট্টি হাজার তিনশো নব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়ের চাকরি হলো পদের সংখ্যা হলো একশো পঁচিশ জন কেশিয়ার সাতজন অফিস সহায়ক হলো জন স্টোর কিপার সাতজন স্টোর নেসার হল চোদ্দ জন এমনিয়াম প্রিন্টার হল পাঁচজন ফিল্মম্যান হল সাতজন অফিস সহায়ক হল আঠান্ন জন অষ্টম পাস নিরাপত্তা প্রহরী সাতজন ও পরিচ্ছন্ন কর্মী হল দুইজন পরবর্তী পৃষ্ঠে দেওয়া আছে দেখে নেবেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানে পদের সংখ্যা হলো একশো ষোলো জন কনস্টেবল বাবশ্রী হলো তিয়াত্তর জন কনস্টেবল দর্জি হলো ছয়জন কনস্টেবল পরিচ্ছন্ন কর্মী হলো উনত্রিশ জন কনস্টেবল হলো বুক মেকার হলো আটজন অসম শ্রেণী পাশ ও এসএসসি পাস ও জেএসসি পাস হলেও চলবে আমাদের পানি উন্নয়ন বোর্ড পনেরোটি পদে সহকারী পরিচালক আহুনি আপনার হলো পনেরো পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে হল পরব পৃষ্ঠেও দেওয়া আছে দেখে নেবেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো পদ সংখ্যা হল একশো তিনটি সার্টলিফিক কাম কম্পিউটারের মধ্যে তিনজন সার্টলিফিক কম্পিউটার অপারেটর হল চারজন অফিসের কাম কম্পিউটার অপারেটর মধ্যে তেইশজন ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রোলার হলো পঁয়তাল্লিশটি পদে রেকর্ড কিপার হলো চারজন ও এম স্নাক্তর ডিগ্রি পাস হলেও চল তৃতীয় পৃষ্ঠায় দেওয়া আছে দেখে নেবেন পরিকল্পনা মন্ত্রণালয় পদের সংখ্যা হলো একুশটি পদ কম্পিউটার অপারেটর সাতজন ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রোলার পাঁচজন অভিষয়ক হল বারোটি পদে দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে দেখে নেবেন লোক প্রশন প্রশিক্ষণ কেন্দ্র এখানে হলো পদের সংখ্যালে একশো ষাটটি পদে গ্রন্থাগারিক একজন গণ গবে না লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদের সংখ্যা হল একশো ষাটটি পদে ক্রমতাকারীক একটি পদ এবং গবেষণা কর্মকর্তা একটি মূল্যায়ন অফিসার হলো একজন কম্পিউটার অপারেটর হলো একজন ডোমিনটি সুপারভাইজার দুইজন সার্টিফিক বিকাম কম্পিউটার অপারেটর একজন সার্টিফিক মুদ্রাক্ষরী হলো দুইটি পদে চিত্রগ্রাহক ও ফটোগ্রাফার একজন সিরাজগঞ্জ পদ্লী বিদ্যুৎ সমিতির হল এক নং ওটা হলো বিলার সহকারী কাজ নাই মজুরি নাই হলো সতেরোটি পদে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট আলোচনা সাপেক্ষে এখানে হলো চল্লিশ বছর পর্যন্ত লোক নিয়োগ করা হবে পাঁচ এক দুই হাজার তেইশ তারিখ মধ্যে শেষ হবে অ্যাপ্লিকেশনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বারোটি পদে সহকারী হিসাবরক্ষক এর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছয়টি পদ কম কম্পিউটারের মধ্যে টাইপিস্ট হল ছয়টি পদে আর পূর্বাচল প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশটি পদে সহকারী প্রকৌশলী পুরুষ জন সহকারী স্থাপিত হলো তে একজন সহ উপসহকারী প্রকৌশলী হলো পুরুষ ও উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক হলো একজন উপসহকারী যান্ত্রিক ও প্রকৌশলী যান্ত্রিক হলো একজন স্থাপিত হলো একজন কারুগুলো হলো দুইজন এটি ছিল আপনার হলো চাকরি বিজ্ঞপ্তি ডাক বিজ্ঞপ্তি যে নতুন যে আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটির মূল তথ্য ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন